নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে এক টুকরো ছোটবেলা ভাগ করে নেব, মানে আজ যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা দেখে আমার জেনারেশনের সকলেরই কিন্তু ছোটবেলার কথা মনে পড়বে। আজ নিয়ে এসেছি মুচমুচে দুধচিনির পরোটার রেসিপি। ছোটবেলায় কম বেশি আমরা সকলেই এই দুধচিনির পরোটা খেয়েছি। দুধচিনির পরোটা বানানোর জন্য একটা বড় বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। এখানে 200 গ্রাম মতো ময়দা রয়েছে। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, 1/2 চা চামচ মতো দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। এখানে আমি আমুল স্প্রে ব্যবহার করেছি। এবার চামচের সাহায্যে সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো অবস্থাতেই। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে তেল। তেলের পরিবর্তে আপনারা গলানো ঘিও ব্যবহার করতে পারেন। ময়দাতে ময়ানটা খুব ভালো করে দেওয়াটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। হাতের তালুতে এভাবে ঘষে ঘষে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প অল্প করে পরিমাণ মতো হালকা গরম দুধ। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করে ময়দাটা মেখে নিচ্ছি, তবে আপনারা চাইলে জল দিয়েও ময়দাটা মেখে নিতে পারেন। রেগুলার পরোটা করার জন্য আমরা যেরকম নরম করে ময়দা মেখে থাকি সেরকমভাবেই ময়দাটা মেখে নিয়েছি। এবার এই ডোটাকে ঢাকা দিয়ে 15-20 মিনিটের জন্য এটাকে এভাবেই রেখে দেব। প্রায় 20 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর ময়দার ডোটা এখন ভালো মতো সেট হয়ে গেছে। তো একবার হালকা হাতে এটাকে 10-15 সেকেন্ডের জন্য মেখে নিয়ে তারপর এর মধ্যে থেকে সমান মাপে 5টা লেচি আমি কেটে নিচ্ছি। এখান থেকে 1টা লেচি বেলার জন্য নিয়ে নিচ্ছি, বাকি লেচিগুলো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। শুকনো ময়দা ছড়িয়ে লেচিগুলোকে বেলে নিতে হবে প্রথমে রুটির মতো গোল করে। নর্মাল যেমনভাবে রুটি বেলা হয় সেভাবেই এটাকে বেলে নিতে হবে। শুধু রুটির থেকে একটু পাতলা এবং বড় করে এটাকে বেলে নিচ্ছি। রুটির মতো গোল করে বেলে নেওয়ার পর এর মধ্যে 1 ফোঁটা তেল দিয়ে তেলটাকে হাতের সাহায্যে পুরো রুটির মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এর উপরে ছড়িয়ে দিচ্ছি 1 চা চামচ মতো চিনি। আর চিনির ওপরেই ছড়িয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। এখানে কিন্তু অবশ্যই গুঁড়ো দুধই ব্যবহার করবেন, ডেয়ারি হোয়াইটনার কিন্তু নয়, মানে আমুল স্প্রে ব্যবহার করতে পারেন, আমুলিয়া নয়, কারণ আমুলিয়া হচ্ছে ডেয়ারি হোয়াইটনার। এবার এই রুটিটাকে আমি ভাঁজ করে নিচ্ছি। ভাঁজটা তো বলে বোঝানোর কিছু নেই, এটা দেখে নিলেই বুঝতে পারবেন। প্রথম পরোটাটা আমি এভাবে ভাঁজ করে দেখিয়ে দিলাম, পরের পরোটাটা আরেক রকমভাবে ভাঁজ করে দেখিয়ে দেব। ভাঁজ করে নেওয়ার পর আবার একটু শুকনো ময়দা ছড়িয়ে এটাকে আবার বড় করে বেলে নিতে হবে। এই পরোটাগুলো চারকোনা তৈরি করা হলে এগুলো সুন্দরভাবে সিল হয়ে থাকে চারিদিক থেকে। দেখুন, আমাদের প্রথম পরোটা বেলা রেডি হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যান গরম করে পরোটাটা আমি ফ্রাইং প্যানের ওপরে দিয়ে দিচ্ছি। প্রথমে রুটির মতো দুপিঠ থেকে এটাকে ভালো করে সেকে নিতে হবে একটু সময় নিয়ে। আর সেকার সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। দুপিঠ থেকে ভালো মতো সেকা হয়ে যাওয়ার পর যখন পরোটাটা এরকম ফুলতে শুরু করবে তখন এর মধ্যে অল্প করে তেল দিয়ে পরোটাটাকে দুপিঠ থেকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে, তাহলে পরোটাগুলো বেশ মুচমুচে হবে। আর এই পরোটাগুলো যেহেতু শুধু শুধুই খাওয়া যায়, এর সঙ্গে অন্য কিছু সার্ভ করতে হয় না, তাই এই পরোটাগুলো একটু যদি মুচমুচে করে ভাজা হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। পরোটাগুলো ভাজার সময় তেলের পরিবর্তে আপনারা ঘি ব্যবহার করতে পারেন। আমাদের প্রথম পরোটাটা এখানে একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রাইং প্যান থেকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপর পরোটার আর এক রকম ভাজ আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা এইভাবেও ভাজ করে নিতে পারেন। ভাজ করে নেওয়ার পর আবার একটু শুকনো ময়দা ছড়িয়ে পরোটাটা বেলে নিতে হবে। ব্যাস, এই পরোটাটাও আমার বেলা হয়ে গেছে। এবার এটাকেও আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি, প্রথমে ভালো করে সেকে তারপর ভেজে নিতে হবে। একই রকমভাবে বাকি সমস্ত পরোটাগুলোই তৈরি করে নিতে হবে। আমাদের দারুণ সুস্বাদু এবং মুচমুচে দুধচিনির পরোটা এখানে একদম রেডি সার্ভ করার জন্য। আমাদের ছোটবেলায় যেহেতু এত পিৎজা বার্গারের আধিক্য ছিল না, তাই রুটি পরোটাকেই এইরকমভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে বানিয়ে আমাদেরকে খুশি করা হতো।
আমি নিশ্চিত যে আমার জেনারেশনে যারা ভিডিওটা দেখছেন তাদেরও নিশ্চয়ই এই ভিডিওটা দেখে ছোটবেলার কথা মনে পড়ছে। তাহলে আর দেরি কেন, আমাদের বাচ্চাদেরও আমাদের ছোটবেলাটা একটু ঘুরিয়ে নিয়ে আসা যাক। তাহলে আপনারাও বাড়িতে এইভাবে সহজ পদ্ধতিতে দুধ চিনির পরোটা তৈরি করে বাচ্চাদেরকে দিন, এবং সাথে কিন্তু ছোটবেলার গল্প বলতে একদম ভুলবেন না। আর আজকের এই রেসিপিটা দেখে যদি ছোটবেলার কথা মনে পড়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।